চীন যুক্তরাষ্ট্র ভারতের সাথে একতালে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে ভূরাজনৈতিক সমীকরণে এই দায়িত্ব শুধু ঢাকার নয়, বন্ধু রাষ্ট্রগুলোরও, এমন মত বিশ্লেষকদের। তারা বলছেন, হাল পৃথিবীতে অর্থনীতি যে কোনো দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি, তাই রাজনৈতিক হিসাব নিকাশে কেউই নিজ রাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে না। তাই বাংলাদেশের অগ্রযাত্রার মূল অবলম্বন হওয়া উচিত অর্থনৈতিক বিকাশ। নাহিদ হোসেনের রিপোর্ট। চলতি বছর ঢাকার কূটনৈতিক কার্যক্রমের শুরুটাই হয়েছে হাই ভোল্টেজ ভিজিট দিয়ে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টরের সফরের এক সপ্তাহের মাথায় ঢাকা আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এর মাঝেই হঠাৎ টেকনিক্যাল স্টপ ওভারে ঘণ্টাখানেকের জন্য ঢাকায় নামেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ফেব্রুয়ারির মাঝামাঝি আসবেন ভারতের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের বাতাবরণে এই তিন দেশই গুরুত্ব রাখে বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা অংশীদার হিসেবে। চীন যুক্তরাষ্ট্র দ্বৈরথ যখন সর্বজন বিদিত, তখন ঢাকার সামনে চ্যালেঞ্জ হলো বেইজিং আর ওয়াশিংটনের সাথে সম্পর্কের ভারসাম্য। সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতে অটল থেকে তা যে খানিকটা কঠিন, সে কথা স্বীকার করছেন খোদ পররাষ্ট্রমন্ত্রীও। এরা শক্তিশালী দেশ, আমার এমনভাবে চলতে হবে যাতে আমি তাদের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত উন্নত থাকে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে প্রশ্ন তুললেও নিজেদের লাভের জন্য এই সুসম্পর্ক জিয়ে রাখবে মার্কিনিরা, অর্থনৈতিক উন্নয়ন সহযোগী হিসেবে একই পথে থাকবে চীনও। আমরা তো চীনের নেতৃত্বে যেটা বিআরআই সেটাতে জয়েন করেছি, আমরা যদি ইন্দো প্যাসিফিকে কোন ধরনের কোন অর্থনৈতিক একটা সংগঠন যেটা দাঁড়াচ্ছে সেটাতে যদি আমরা জয়েন করি, আমি মনে করি না যে চীনের তাতে করে অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ আছে। তারা হয়তো খুশি হবে না, কিন্তু অসন্তুষ্ট হওয়ার তো কোনো সুযোগ নেই। জাপান বলি, চীন বলি, ভারত বলি, আমেরিকা বলি, সবার সাথে কিন্তু অর্থনৈতিক সম্পর্ক, মূলত যে সম্পর্ক করা হচ্ছে সেই সম্পর্কের মাধ্যমে কিন্তু অন্য দেশও লাভবান হতে পারে। করোনা আর ইউক্রেন রাশিয়া পরবর্তী বিশ্ব ব্যবস্থায় দ্বিপাক্ষিক সম্পর্কের কলেবর যাই হোক না কেন, বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হাল জমানায় অর্থনীতি সম্পর্কের ভিত্তি। তাদের আমরা যেটুকু জায়গায় আমাদের স্বার্থ ধরে যেটুকু জায়গায় আমরা স্বাচ্ছন্দ্য নিয়ে তাদের সাথে কাজ করতে পারি পারস্পরিকভাবে, পারস্পরিকতার ভিত্তিতে, সেই জায়গাটাতে তারা কাজ করতে আগ্রহী। তার অর্থ এই নয় যে আমরা অন্যদের সাথে কাজ করতে পারবো না। যার সাথে আমি সম্পর্ক করছি তার বোঝা দরকার যে তোমার শত্রু তোমার শত্রু, তোমার বন্ধু তোমার বন্ধু। কিন্তু তুমি যদি কখনো মনে করো যে না আমার শত্রু তোমাকেও শত্রু বানাতে হবে, সেখানে বাংলাদেশ সবসময় কিন্তু পিছপা ছিল, ভবিষ্যতেও সে পিছপা হবে। তিন দিকে সীমান্ত অংশীদারিত্ব আর ঐতিহাসিক সম্পর্কের ফলে যৌথ স্বার্থ বিবেচনায় সুসম্পর্কের ছেদ পড়বে না দিল্লি ঢাকার রসায়নেও। তাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হলেও তার দায় এবং দায়িত্ব সম্মিলিতভাবে বন্ধু রাষ্ট্রগুলোর উপরও বর্তায় বলে মনে করেন সাবেক কূটনীতিকরা। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।